আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা কেমন আছেন চলে আসলাম আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে আমার মতো আপনাদেরও কি এমন হয় মাঝে মাঝে দেশের খাবার খেতে খুবই ইচ্ছা করে তো আমি যেখানে থাকি ওখানে তো কিনতে পাওয়া যায় না তো চেষ্টা করি বাসায় আমি নিজেই করার জন্য তো আজকে আমার মনে হয়েছে আমি একটু মোগলাই পরোটা খাবো এই জন্য আমি চলে আসলাম কিচেনে আর কিভাবে এই পরোটাটা তৈরি করেছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। যখন আমি ডোটা তৈরি করেছিলাম তখন পানির ভিতরে তেল মিশিয়ে দিয়েছিলাম যার জন্য আটার ডোটা এখন চওড়া করা খুবই ইজি হচ্ছে আর যেখানে আমি পরোটাটা তৈরি করেছি ওখানেও আমি কিছুটা তেল লাগিয়ে নিয়েছিলাম আর এখন মোগলাই পরোটার জন্য আমি একটা ডিম নিয়েছি একটা পরোটার জন্য একটা ডিম একটু পেঁয়াজ কুচি লবণ এবং একটু কাঁচামরিচ ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে আমি রুটির পরে দিয়ে রুটিটাকে আমি চার কোনা ভাজ করে নিয়েছিলাম মোগলাই পরোটার রুটিটা কিন্তু খুবই পাতলা করতে হয় এই জন্য অনেক টেনে টেনে লম্বা করতে হয় আমি অল্প তেলে মোগলাই পরোটাটা ভেজেছিলাম এবং ভাজার পরে হালকা একটু ঘি উপরে মিশিয়ে দিয়েছিলাম যাতে খুব সুন্দর একটা স্মেল আসে আর আমি কিছু সসেস ভেজে নিয়েছিলাম এটাই আমাদের বিকালের নাস্তা ছিল আর সকালের দিকে আমি অফিসে গিয়েছিলাম আর আজকে আমাদের অফিসে একটা ফ্যামিলি ডে গেট টুগেদার প্রোগ্রাম হয়েছিল আর সেই জন্য আমরা সবাই মিলে অফিসটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করেছিলাম সেই ভিডিওর কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি এখন

আরো ওই অনুষ্ঠানে অনেক চকলেট কেক বিস্কিট আরও কিছু খাবার ছিল আমরা খুব এনজয় করেছিলাম এ বছর আমার অফিসের বেলকনিতে আমি খুব সুন্দর দুই কালারের গোলাপ ফুল লাগিয়েছিলাম টবের ভিতরে ওইটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন হয়েছে এ বছরে আমার গোলাপ ফুল অফিসে এভাবে আপনারা কি গোলাপ ফুলের গাছ লাগান কি না আমাকে জানাবেন আমার খুব ইচ্ছা করে আমি যেখানেই থাকি না কেন সেখানকার যাতে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয় সেই জন্য আমি সবসময় ফুলের গাছ লাগাই আর এই ভিডিওটা আমি আমার অফিসের বারান্দা থেকে করেছি খুবই সুন্দর সিমসাম নিরিবিলি পরিবেশে আমার অফিসটা খুবই খুবই পছন্দ করি আমি এই অফিসটাকে আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করবেন আর আমাকে উৎসাহ দিবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ